পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যায়িত বাইডেনের কড়া প্রতিক্রিয়া মস্কোর। এবং বিশ্বে করোনার মৃত্যু 60,81,000, আক্রান্ত 46,44,00,000-এর বেশি। আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাবেয়া রাবু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আখ্যা দেন বাইডেন। এ সময় তিনি বলেন তিনি একজন যুদ্ধাপরাধী। এ বিষয়ে হোয়াইট হাউসের এক প্রেস সেক্রেটারি জানান, ইউক্রেনের সহিংসতার বর্বর ছবি দেখার পর প্রেসিডেন্ট তার হৃদয় থেকে এ কথা উচ্চারিত করেন। এছাড়া যুদ্ধ অপরাধ নির্ধারণে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা আইনি প্রক্রিয়া রয়েছে, জানিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তবে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, এ ধরনের ভাষা অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 60,81,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 46,44,00,000-এর বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ড মিটারের তথ্য মতে গত 24 ঘন্টায় 5,500 বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 60,81,000 ছাড়িয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন 18,53,000-এর বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 46,44,00,000-এর বেশি। এছাড়া গত 24 ঘন্টায় আবারও মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, জার্মানি এবং ইন্দোনেশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 39,67,00,000-এর বেশি মানুষ। জাপানের উপকূলীয় অঞ্চল ফুকুশিমায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 94 জন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ঠিক আগে রিক্টার স্কেলে 7.3 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে 60 কিলোমিটার গভীরতার এই ভূমিকম্পের তীব্রতায় তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। কিন্তু ভূমিকম্পের পর প্রাথমিক জারি করা সুনামি সতর্কতা আজ তুলে নেওয়া হয়েছে। ভূমিকম্পের পর রাজধানী টোকিও সহ বিভিন্ন এলাকার লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। এছাড়া বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো কোনো এলাকায় বুলেট ট্রেন বন্ধ রয়েছে। এদিকে ভূমিকম্পের পর জাপান ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এটি এতটাই শক্তিশালী ছিল যে মানুষজন স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। বিশ্বব্যাপী আবারও করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়েক মাস ধরে সংক্রমণের হার কমে আসার পর গত সপ্তাহ থেকে তা আবার বাড়তে শুরু করেছে। বিশেষ করে চীনের জিলিন প্রদেশে সংক্রমণ রোধে লকডাউন জারির ঘটনাও ঘটেছে। সংস্থাটি আরও জানায়, বেশিরভাগ দেশে নমুনা পরীক্ষা কমে যাওয়ার কারণে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। তাই ভাইরাসটির বিরুদ্ধে সব দেশকে সজাগ থাকার কথাও জানানো হয়েছে। এ সময় হুর কর্মকর্তারা টিকাদানের হারও কম বলে উল্লেখ করে। সংস্থাটির মতে বিশ্বজুড়ে মার্চের 7 থেকে 13 তারিখের মধ্যে নতুন রোগী বেড়েছে আগের সপ্তাহের চেয়ে 8% এবং নতুন করে আক্রান্ত হয়েছে 1,10,00,000 মানুষ আর মৃত্যু হয়েছে 43,000-এর বেশি মানুষের। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যায়িত বাইডেনের কড়া প্রতিক্রিয়া মস্কোর। এবং বিশ্বে করোনার মৃত্যু 60,81,000, আক্রান্ত 46,44,00,000-এর বেশি। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি রাবেয়া রাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী সংবাদ 8:30 চট্টগ্রাম বার্তা দেখার আমন্ত্রণ রইল। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালের স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।
বিজয় টিভি অনির্বাণ বাংলা।